কলকাতা কর্পোরেশনের 144 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শেফালি প্রামাণিকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও 13 মার্চ অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। প্রচুর সংখ্যক মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম। ওনার উপস্থিতিতে আর উজ্জ্বলময় হয়ে উঠল এই মহৎ কাজ। এবং এই ক্যাম্প যেটা হচ্ছে কি বলুন, হেলথ সেন্টার, হেলথ চেক আপ ক্যাম্প এবং এই স্বাস্থ্য শিবির এবং আমাদের রক্তদান শিবিরে আপনারা যারা এসছেন তাদের সবাইকে আমি মন থেকে স্বাগত জানাই। কি নাম? এমতাজ আলী আর অপূর্ব, দুজনে ধরুন রক্ত দিচ্ছে। এরা দুজন রক্ত দিচ্ছে, যখন এই ব্লাড ব্যাংক ব্লাডে ব্লাড হচ্ছে সেই ব্লাডটা যখন ব্লাড ব্যাংকে চলে যাচ্ছে তখন কোনটা ইমতাজ আলীর রক্ত আর কোনটা অপূর্বর রক্ত এটা গুলিয়ে যাচ্ছে। তার তখন তার পরিচয় হয়ে যাচ্ছে তার গ্রুপ হিসেবে, অর্থাৎ এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, তার গ্রুপ হিসেবে। তার মানে এটা হচ্ছেই যে ইমতাজ আলীর রক্ত কোনো পুরোহিত তার শরীর খারাপ হচ্ছে বা কোনো ধর্মনিষ্ঠার মানুষ তার শরীর খারাপ হচ্ছে সেখানে ইমতাজ আলীর রক্ত তার গায়ে যাচ্ছে। আবার উল্টো অপূর্বর রক্ত এখানে হয়তো কোনো মৌলবীর শরীর খারাপ হচ্ছে ব্লাড ব্যাংক ঘুরে তার গায়ে এই অপূর্ব রক্ত যাচ্ছে। অর্থাৎ বিশ্বাস করে যে মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের জন্যে কাজ করাটাই আমাদের কাছে ধর্ম, আমাদের কাছে সব থেকে বড় কর্ম। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাই বারবার দেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তাই আমরা দেখবেন যে যত রবিবার দিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তার অন্তত 80% তৃণমূল কংগ্রেস। তার কারণ আমরা বিজেপির মতন রক্ত ঝরানোর পথে থাকি, রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর পথে থাকি। ওরা মানুষকে মারতে চায়, আমরা মানুষকে বাঁচাতে চাই, এটাই আমাদের। দাদা একটা রাজনৈতিক প্রশ্ন, বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছে, এর পাশাপাশি আবার জয়প্রকাশ মজুমদারও এলো, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কিছু মানুষ এখনো যারা বিজেপিতে রয়েছেন তারা ছাগলের থার্ড বাচ্চা যেরকম হয় দুধ না পেয়ে লাফায় সেরকম বাংলায় লাফাচ্ছে। আসলে বাংলায় বিজেপিতে কিছু নেই। প্রতি বছর রক্ত দেন না আজ প্রথম? প্রতি বছর দেন? কত বছর দিচ্ছেন? কি নাম? কি দিয়েছে ওটা? কি দিয়েছে ওটা? কি আছে আপনার টুকরির মধ্যে? কি আছে? আচ্ছা, কারা দিল? কারা দিল আপনাকে? আমাদের এর মধ্যে রক্ত দিচ্ছে প্রায় 300-র উপরে চলে গেছে। আমাদের এখানে 3টে ব্লাড ব্যাংক আছে, পিপলস আছে, কোঠারি আছে এবং লাইন্স ক্লাব আছে, সকলের সহযোগিতা। এবং আমার দেখুন সব থেকে হচ্ছে মানে যারা মেন উদ্যোক্তা একদম আমার মানে নিচের স্তরের কর্মী থেকে আমার সকল সহকর্মী, কারণ এত বড় একটা অনুষ্ঠান আমার সহকর্মীদের ছাড়া আমি এই অনুষ্ঠান কখনো মানে সফলতা করতে পারতাম না। যেহেতু আমার সকল সহকর্মীদের সাথে নিয়ে আমি রক্তদান শিবিরটা প্রত্যেক বছরের মতন এবছরেও করছি। আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষ এখানে এসছেন, রক্ত দিতে এসছেন। যারা রক্তদান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা নিচ্ছে যে সমস্ত ব্লাড ব্যাংকগুলো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো উৎসব কি বলতে চাইবেন, শুভেচ্ছা এবং এর পাশাপাশি অবশ্যই একটা সচেতনতা বার্তা? আমরা এই রক্তদান শিবিরটা করছি, হ্যাঁ, আমরা সাউন্ডটা বেশি ব্যবহার করছি না, আপনারা সকলেই জানেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং দুদিন পরে বসন্ত উৎসব, সকলকে বসন্তের অভিনন্দন জানাই। মানুষ আগে সুস্থ থাকুক, আমরা যে এখন অনেকটা কোভিড পরিস্থিতি অনেকটা কমে গেছে, আমরা আবার এই কোভিড পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে চলে এলে আমরা আবার আগের মতন হোলি এবং দোল উৎসবে মেতে উঠবো এবং সকলকে এই মঞ্চ থেকে আমি অভিনন্দন জানাই। প্রথম বছরে পড়লো রক্তদান উৎসব, এই কঠিন আবহে উৎসব কি বলতে চাইবেন সেখানে? আমরা প্রত্যেক বছরই
144 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে রক্তদান করে থাকি। আমাদের মধ্যে আছেন যুব সভাপতি, আছেন জেলা কমিটির সদস্য, আছেন আমার ওয়ার্ড সভাপতি, সকলে এবং আমার সমস্ত কর্মীদের সহযোগিতায় সকলে মিলেমিশে আমরা এই রক্তদান শিবির প্রত্যেক বছরই করি। আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসে রক্তদান শিবিরটা করে থাকি, তখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু এবছর আপনারা সকলেই জানেন যে আমরা যে কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিলাম, তখন প্রচুর কোভিড বেড়ে গিয়েছিলো বলে আমরা তখন সেই রক্তদান শিবিরটা করতে পারিনি, যার জন্যে আমাদের রক্তদান শিবিরটা একটু পিছিয়ে নিয়ে এসে এই মার্চ মাসে আমরা এই রক্তদান শিবির করেছি। এখনো